তো দেখতে পাচ্ছ বাগানটা কত সুন্দর, কত বড়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকালে তো ঘুম থেকে উঠে ভিডিও ব্লগ করতে শুরু করলাম। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো আমি যেহেতু মোবাইল দিয়ে ক্যামেরাটা করতেছি, তো অত ছবিটা ভালো আসতেছে না। তো তারপরে মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, তো সামটা অতটা বোঝা যাচ্ছে না, মনে হয় আস্তে আস্তে মনে আসতেছে। তো ভাবতেছি একটা মাইক নিব, কয়েকদিন পরে ফ্লিপকার্ট থেকে অর্ডার করব। তো নিলে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। ভিডিওটা ছেড়ে কেউ যাবে না লাস্ট অবধি, দেখো সবাই সাপোর্ট করো ইয়ার, তোমার ভিডিওটা ছেড়ে কেউ যাবে না। তো মুখ ধোয়া তো হয়ে গেল, তো এবার কিছু খাওয়া যাক, ব্রেকফাস্ট। তো হ্যালো গাইস, কিছু তো মুখ ধোয়ার পরে কিছু খাওয়া যাক। এখানে চলে আসলো স্লাইস আর চে দুধ, দুধ তো ওটা খাবো। চলো বন্ধুরা, ব্রেকফাস্ট করার পরে আবার চলে আসলাম। তো তোমাদেরকে আমি এবার বাগানটা দেখাবো। তো বাগানটা আমাদের গাছ প্রায় দেড় থেকে দু বছর হয়ে যাচ্ছে, ফল একটা আসলে, একটা আসে, শুধু একটা ফল ফলছিল, এখনও ফলে নাই। তো ফল এবার এবছরে নাকি আসবে বলে মনে হচ্ছে। তো তোমাদেরকে বাগানটা এখন দেখাবো, চলে দেখো। দেড় বছর দুই বছর হয়ে আসছে, যখন বাগানটা গাছলাম প্রায়, তো বাগানের ওই যে যখন গাছিলাম তখন গাছটা মানে একদম ছোট, তোমাদেরকে দেখাচ্ছি যে দেখানো, দেখলে এতটুকু গাছিয়ে দেখানো গাছগুলো অনেক বড় হয়েছে, প্রায় ছয় সাত ফুট হয়ে যাবে গাছগুলো। তো দেখো, তো ড্রাগন গাছের এগুলো হচ্ছে চারা, যেগুলো ডালগুলো বের হয় ওগুলো কাইটে কাইটে এখানে মাটিতে পুঁতে দিলে এগুলো চারা হয়ে যায়। এই যে আমি আমাদের হয়তো পদ্ধতি। তো হ্যালো বন্ধু, তোমাদেরকে আমি বাগানটা দেখাচ্ছি, দেখো। চলে এসেছি বাগানের কাছে, টেন টেন। এই যে আমাদের ড্রাগন বাগান, দেখো এটা আবার কেমন হচ্ছে, কী যেন বলে রোগ ধরছে নাকি। তো এটা কাইটি দিছে, এরকমই ছিল, এটা উপরে ইয়েটা কাইটি দিছে, তো শুধু এখানে ইয়েটা আছে, দেখতে পাচ্ছ তো। ক্যামেরাটা ভালো নাই আমার, ঠিক মতো বোঝা যাচ্ছে না, তোমার বুঝতে পারতেছো কি নাই আমি জানি না, কিন্তু দেখো বাগানটা কত বড়, আমার থেকেও কত বড় বাগানটা, দেখছো প্রায় সাত ফুট ছয় ফুট আছে এদিকে। বাগানটা তো আবার এ পাশ থেকে এ পাশে পড়ে আসছে না, এতদূর এদিকে উঠে আবার এদিকে আসছে, কত বড় গাছগুলা। এই যে যখন বাগান যখন গাছগুলা লাগাচ্ছি তখন ছিল এতটুকু গাছ, গাছটা ছিল। তো এখন বয়স হচ্ছে দেড় থেকে দুই বছর, দুই বছরের মধ্যে এত বড় হইল, এখনও ফল আসে নাই। তো ঠান্ডার দিনে মনে ফলে না নাকি, তো এবার ফল আসবে বলছে সবাই। তো এবার ফল আসলে তোমাদেরকে দেখাবো। এই যে বেশি গাছ লাগাই নাই, তো কয়েকটা আছে এদিকে আছে, এখানে একটা এদিকে একদিকে এদিকে। এই যে
তো দেখতে পাচ্ছ বাগানটা কত সুন্দর, কত বড় হয়ে গেছে বাগানটা, এবার ফুলবে। ফলটা তোমাদেরকে দেখাবো, খাইতে হলে আমাদের বাড়ি চলে এসো। তো গাছগুলোর বেশি আমার ভাইয়ের যত্ন নেয়, আমার ভাইয়ে বেশি জানে এগুলো সম্বন্ধে। ওই আনছে গাছগুলো, এগুলোর নাম হলো ড্রাগন, গাছগুলোর নাম। তো যে দেখো, যখন গাছ ছিলাম গাছগুলো তখন প্রায় এতটুকু ছিল, এটার মতো। তো এটা এটা কিন্তু গাছটা না, ওইখান থেকে এইখান থেকে বের হয়েছে, এইখান থেকে বের হয়ে এই যে সাইডগুলো আছে এখান থেকে ইয়ে ডাল ডাল এরকম এরকম ডালগুলো বের হয়। তারপরে এগুলো আবার কাটতে লাগে, কাটিয়ে দিতে লাগে। তো দেখো গাছগুলো ভালো করে, এবারে ফল আসবে। গাছগুলো সম্বন্ধে কিছু জানতে হলে কমেন্টে বলো, আমি বলবো। দেখা যাচ্ছে তো ভালো করে পরিষ্কার। ক্যামেরাটা আমার তো একটা ভালো নাই, তো ঠিক মতো মনে হয় দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে আমি জানি। আর এই যে গাছগুলো, এগুলো আমি নতুন লাগাইছি আবার। এই যে এগুলো নতুন লাগাইছি, তো পিলারটা আছে এখানে 6 ফুট, 6 ফুটের মধ্যে 1 ফুট নিচে গেছে, 5 ফুট আছে। বানাইছিলাম তখন 6 ফুট ছিল, এই যে নতুন লাগাইছি কয়টা। ওই যে আছে এখানে আছে, নতুন লাগাইছি এগুলো। এখানে এই খুঁটি অবধি উঠতে উঠতে প্রায় 1 বছর লাগে যাবে, 1 বছর লাগবে উঠতে। এগুলো নতুন লাগাইছি তো লাগানো প্রায় 3 মাস হইলো। এই গাছটা আবার কেমন হচ্ছে। তো ভাই আমার চ্যানেলটাতে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো, পরে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।